অবরুদ্ধ গাজার পাশাপাশি লেবাননেও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় খাইম এলাকায় ব্যাপক হামলা চালায় তারা। পরে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ জানায়, হিজবুল্লার একাধিক স্থাপনা লক্ষ্য করে বিমান থেকে বোমা ফেলা হয়েছে। এতে সশস্ত্র গোষ্ঠীটির গোপন আস্তানা পুরোপুরি ধ্বংসের দাবিও করা হয়। গাজায় যুদ্ধ শুরুর পর লেবানন থেকে যত রকেট হামলা হয়েছে তার বেশিরভাগই ছোড়া হয় খাইম থেকে, ফলে নেতানিয়াহু বাহিনীর অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এই শহরটি। ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না জড়ালেও শুরু থেকেই তাদের সেনাদের অবস্থান লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ।